রাজা বাদশাহ বেডরুম সেট, এটার যে ডিজাইনটা করা হয়েছে আগের দিনে যেরকম রাজা বাদশাহরা খুব গর্জিয়াস ডিজাইন পছন্দ করতো, অনেকটা ওটার আদলেই করা হয়েছে। খাটের উচ্চতাটা যদি দেখেন, আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আমার খাটের উচ্চতা হচ্ছে 6 ফিট প্লাস। ভিতরে যে মাচা থাকবে আসলে ওইটাকে হাইসা কি কাটে, মাচা গুড়া হাইসা সবই পাচ্ছেন, মেহাগুনি পাকা মেহাগুনি পাট। আর এটা উচ্চতা আছে প্রায় 7 ফিট, পাশে আছে 5 ফিট। প্রতিটা প্রোডাক্টের ভিতরে বাহিরে একেবারে সেম কালার করা থাকে। প্রতিটা প্রোডাক্টের নিচের যে পায়াগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ গর্জন কাঠের ইউজ করা হয়েছে, যার কারণে আপনার এটা লং টাইম আপনাকে একটা সার্ভিস দিবে। প্লাস ফিনিশিংটা যদি বলি, দেখেন এই যে আমাদের টপটা দেখেন, চমৎকার একদম মসৃণ ফিনিশিং দেওয়া হয়েছে। এই ম্যাট্রিক্সটা ফ্রি দিয়ে দিব। ম্যাট্রিক্সটা খুচরা বাজারে দাম কত আছে? এটা আমাদের খুচরা প্রাইস হচ্ছে 6000 টাকা। এই ম্যাট্রিক্সটা ফ্রি দিয়ে দিচ্ছেন? এটা ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ম্যাট্রিক্স ফ্রি দিচ্ছেন, তাহলে বিছানা চাদর কে দিবে আবার? আচ্ছা ঠিক আছে মামুন ভাই, চাদরটা দিয়ে দিলাম, সাথে দুইটা বালিশও দিয়ে দিলাম। জান আমার পক্ষ থেকে দুইটা বালিশও ফ্রি দিয়ে, এই জিনিসগুলো ফ্রি দিচ্ছি। টোটাল আইটেম পাচ্ছেন 10টা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া, তবে এটা কিন্তু সীমিত সময়ের জন্য। ভাই আসসালামু আলাইকুম, দেলোয়ার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি, আপনি আবার সালাম উত্তরটা নেই। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ভাই দেখতে পাচ্ছি চমৎকার মডেলের একটি বেডরুম সেটের কালেকশন, কি কি থাকছে একটু বলে দেন তো ভাই ফার্স্ট টাইম। আজকে এই বেডরুম সেটে মোটামুটি একটা বেডরুম সেটে যা যা প্রয়োজন সব তো থাকতেছে, পাশাপাশি আরো বেশি বেশি আইটেম থাকতেছে। আচ্ছা আচ্ছা, এটা থাকতেছে কি কি? একটা খাট থাকতেছে, একটা 3 পার্টের আলমিরা, একটা ওয়াল সুকেস, একটা ওয়ার্ড্রপ, একটা থাকতেছে হলো আপনার ড্রেসিং টেবিল, একটা সাইড বক্স। জি, টোটাল 6টা আইটেম মিলে একটা প্যাকেজ। 6টা আইটেম মিলে একটা প্যাকেজ। দেখার পরে জানতে যাচ্ছে যারা সরাসরি কাশপুর ফার্নিচারে এসে নিতে যাচ্ছে তারা কিভাবে আসবে? যে আমাদের শোরুমের লোকেশনটা খুবই সহজ, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে কাশপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে। এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাশপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন। এটা একদম সহজ ঠিকানা। আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসলে খুব সহজে চলে আসতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখতে হবে। আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে যেটা হয়, ভিডিওটা হারিয়ে যায় না, আপনার টাইমলাইনে সেভ থাকবে। যখন সময় সুযোগ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। তো ভাই দেখতে পাচ্ছি এখানে আপনার বেডরুম সেটের কালেকশন রয়েছে। কি খাট দিয়ে শুরু করবেন কিনা আজকে? জি খাট দিয়ে শুরু করি। এই খাটটা কি নাম রাখছেন ভাই বেডরুম সেট? আসলে এই খাটটার নামটা দিয়েছি রাজা বাদশাহ বেডরুম সেট। রাজা বাদশাহ বেডরুম সেট কারণ হচ্ছে গিয়ে এটার যে ডিজাইনটা করা হয়েছে, আগের দিনে যেরকম রাজা বাদশাহরা খুব গর্জিয়াস ডিজাইন পছন্দ করতো বা তাদের ফার্নিচার গুলো গর্জিয়াস ছিল, অনেকটা ওটার আদলেই করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ নকশাগুলো হচ্ছে একবারে মেশিনের নকশা, মানে সিএনসি মেশিনের নকশা, একেবারে 3D জমিন খোদাই করে করা হয়েছে। আপনি যদি দেখেন ফুলগুলা অনেকটাই সুন্দরভাবে ভেসে আছে, মনে হচ্ছে যে আলগা ফুল এখানে ছড়ায় ছিটে আছে। প্রতিটা সাইডে আপনি যদি ওই সাইডগুলো দেখেন, প্রতিটা সাইডে কিন্তু ডিজাইন করা আছে, একেবারে খুব মনোরমভাবে ডিজাইন করা আছে। প্লাস ভেলভেটের, ভেলভেট না তো এটা? হ্যাঁ ভেলভেট তো না, এটা হচ্ছে ভেলভেট, ইন্ডিয়ান ভেলভেট। হ্যাঁ ইন্ডিয়ান ভেলভেটের উপরে কিন্তু স্টোন বসানো আছে, দেখতে পাচ্ছেন চমৎকার। জি, এই ডিজাইনগুলোতে দেখা যাচ্ছে যে কালারটা আমরা করেছি, যেমন গোল্ডেন কালারটা, এটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, কারণ যত্ন সহকারে কালারটা না করলে আসলে জিনিসটা ফোটে না। আর একটা প্রোডাক্টের মেইন হচ্ছে গিয়ে কোয়ালিটি, সৌন্দর্য, এগুলা তা আমরা সেই জিনিসটা মাথায় নিয়ে কাজটা করেছি। এবং খাটের উচ্চতাটা যদি দেখেন, আমার উচ্চতা হচ্ছে, আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আমার খাটের উচ্চতা হচ্ছে 6 ফিট প্লাস। ওকে, এটা থাকছে হলো একটা খাট 6 ফিট বাই 7 ফিট, হেড সাইড এবং লেগ সাইড উভয় পাশ কিন্তু আপনার ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরিতে। এখানেও ভেলভেটের উপর সিএনসি মেশিন দিয়ে ডিজাইন করা, আপনার হেড সাইড উপর ভেলভেট দিয়ে আপনার পর সিএনসি মেশিনে ডিজাইন করা। ভিতরে যে মাচা থাকবে আসলে ওইটা কি হাইসা কি কাটে? ওইটা একবার সম্পূর্ণ পাকা মেহাগুনি কাঠের 1 ইঞ্চি যে মাচা, সবচেয়ে মোটা যে মাচাটা, ওই মাচা গুড়া হাইসা সবই পাচ্ছেন, মেহাগুনি পাকা মেহাগুনি পাট। এটা হলো খাট। এরপরে কি দেখাচ্ছেন? তারপরে থাকতেছে খুব চমৎকার একটি আলমিরা। আচ্ছা আলমিরা থাকতেছে, আলমিরাটাও দেখেন সেম ডিজাইনের আদলেই করা হয়েছে। এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ খুব গর্জিয়াস ভাবে করা হয়েছে, কারণ দেখা যাচ্ছে গর্জিয়াস জিনিসটা আসলে একটু ডিফারেন্ট মনে হয়। প্লাস কানিসটা যে করেছি, কানিসটাও কিন্তু জালির মধ্যে করা হয়েছে, আলাদা করা যায়। হ্যাঁ এটা আলাদা করা যায়, কারণ ক্যারি করার জন্য সুবিধা আর কি। আর এটা উচ্চতা আছে প্রায় 7 ফিট, পাশে আছে 5 ফিট। এবং আমি একটা ভিতর অংশ একটু খুলে দেখাই, যে দেখেন আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টের ভিতরে বাহিরে একেবারে সেম কালার করা থাকে। আর আলমিরার মধ্যে সাধারণত যেরকম ভিতরের পার্টগুলো থাকে সেভাবে আছে। দুইটার ভিতরে সেলফ আছে, মাঝখানে শার্ট হ্যাঙ্গার আছে, ড্রয়ার আছে, তারপরে শাড়ি গার্ড আছে, এই হচ্ছে বিষয়টা। এবং আপনার এগুলাতে প্রতিটার মধ্যে ম্যাগনেট দেয়া আছে, ম্যাগনেট দেয়া আছে, যার কারণে আপনি যদি চান যে এটা তালা নাও লাগাবেন, তাও কিন্তু এভাবে চাপ দিলে লেগে যাবে, লেগে যাবে। এটা ম্যাটেরিয়ালসটা কি ভাই? এটা হচ্ছে MDF, মানে আমরা যেটাকে মালয়েশিয়ান প্রসেসিং বলে চিনি খুব সহজে, সেই মালয়েশিয়ান প্রসেসিং ফার্নিচার। মূলত এই প্রোডাক্টের যে কালারটা কিন্তু আসলে কালার বা কাঁচামালটা বাহির থেকে আমদানি করা হয়। যেমন আমরা যে কালারটা ইউজ করেছি এটা হচ্ছে মালয়েশিয়ান কালার, যার কারণে মূলত এটাকে বলা হয় মালয়েশিয়ান ফার্নিচার। আর এই প্রোডাক্টের সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নরমালি ধরেন আপনার বাচ্চা কাচ্চা আছে সবারই বাসায়, একটু পানি পড়ে গেল, গ্লাসের পানি, জগের পানি, কিংবা ফ্লোর মুছতেছেন ফ্লোরে পানি জমে গেল, এই ধরনের পানিতে কখনো কোনো সমস্যা হবে না। আচ্ছা জি, এটা আপনি আপনি যদি আমার কাস্টমাররা যদি সরাসরি এসে লাইভ চেক করতে চায় সেটাও আমরা করে দিব। পাশাপাশি প্রতিটা প্রোডাক্টের নিচের যে পায়াগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ গর্জন কাঠের ইউজ করা হয়েছে, যার কারণে আপনার এটা লং টাইম আপনাকে একটা সার্ভিস দিবে। যে এই হচ্ছে আলমিরা, আলমিরাটার পাশাপাশি থাকতেছে একটি শোকেস, এটা শোকেস তিন পাল্লা একটা শোকেস সেম ডিজাইনের মধ্যে করা হয়েছে। এটাও পাশে হচ্ছে 5 ফিট উচ্চতায় হচ্ছে 7 ফিট। জি ওকে। তো এই শোকেসটা হচ্ছে কি আপনার টু পার্ট, ক্যারি করার সুবিধার্থে আপনি আলাদা করতে পারবেন। হ্যাঁ, ক্যারি করার জন্য আপনার সুবিধা হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে তারপরে যেটা থাকতেছে একটি ওয়ার্ড্রপ, এটা ওয়ার্ড্রপ থাকছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপটা দেখেন, ওয়ার্ড্রপটা মাশাআল্লাহ অনেক বড় সাইজ এবং খুব ডিজাইনফুল জিনিস। চারটা ডয়ার থাকবে, উপরে একটা লক সিস্টেম, হ্যাঁ উপরে একটা লক সিস্টেম করা, পাশে পাল্লা আছে, আপনি এখানে চাইলে বড় বড় খাতা বালিশ কম্বল রাখতে পারবেন, অথবা আপনি এখানে শার্ট হ্যাঙ্গারও করতে পারবেন। প্লাস ফিনিশিংটা যদি বলি দেখেন, এই যে আমাদের টপটা দেখেন চমৎকার, একদম মসৃণ ফিনিশিং দেওয়া হয়েছে, চমৎকার। প্রতিটা প্রোডাক্টে আমরা আসলে কোয়ালিটি ফিনিশিংটা সবার আগে লক্ষ্য রাখি। তো এই ওয়ার্ড্রোবের পাশাপাশি থাকতেছে একটি লং ড্রেসিং টেবিল, একটা ড্রেসিং টেবিল থাকতেছে, রাইট। এবং ড্রেসিং টেবিলটা দেখেন, এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ খুব গর্জিয়াস, কারণ এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি একেবারে সামনে থেকে শাড়িটাকে ম্যাচিং করতে পারবেন, একেবারে পায়ে থেকে মাথা পর্যন্ত দেখা যাবে। পাশাপাশি এখানেও হিউজ পরিমাণ জায়গা আছে, যদি আমি একটা খুলে দেখাই, এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গা, এখানে দেখতে পাচ্ছেন প্লাস এই পাশে কিন্তু আপনারা কসমেটিক্স রাখা, প্রতিটা পাড়ের পিছনে একটা করে জায়গা দেয়া আছে, যার কারণে আপনি যথেষ্ট পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন। হ্যাঁ, তো এই এটা হচ্ছে পাশে হচ্ছে 3 ফিট উচ্চতায় হচ্ছে 7 ফিট। ওকে, টোটাল এই হলো না একটা সাইড বক্স আছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে দুই ডয়ারের একটা সাইড বক্স এখানে আছে। সাইড বক্সটা কিন্তু অনেক বড় চড়া, বড় সাইজের সাইড বক্স। আপনি চাইলে দেখা যাচ্ছে এখানে বড় বড় ফাইলগুলো আপনি রেখে দিতে পারবেন, রেখে তালা মেরে রাখতে পারবেন, দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে রাখতে পারবেন। পাশাপাশি এখানে একজন মানুষ চাইলে বসে কিন্তু আড্ডাও দিতে পারবেন, টুল হিসাবে ইউজ করতে পারবেন। টোটাল এই 6টা আইটেম মিলে একটা প্যাকেজ। আবারও আমি বলে দিচ্ছি, একটা খাট থাকছে, একটা 3 পার্টের আলমিরা থাকছে, একটা ওয়াল শোকেস থাকছে, একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল প্লাস একটা সাইড বক্স, টোটাল 6টা আইটেম মিলে একটা প্যাকেজ। প্রাইস কত ভাই এটা? আসলে দেখেন এত গর্জিয়াস একটি প্রোডাক্ট, একটা বেডরুম সেট, নর্মালি অন্যান্য শোরুমে গেলে দেখা যাচ্ছে 90 থেকে 1 লক্ষ টাকা প্রাইস হবে মিনিমাম। তবে কাসপুর ফার্নিচারের একটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট ফার্নিচার। আমরা সবসময় একটু রিজনেবল প্রাইস দিয়ে থাকি কাস্টমারকে, তো সেই হিসাবে আজকের প্রাইসটাও খুব রিজনেবল রাখবো। এই টোটাল প্যাকেজটা যদি নেন আমার কাছ থেকে মাত্র 85,000 টাকা নিতে পারবেন। মাত্র 85,000? জি ভাই, আপনি হলেন নিজস্ব, আপনি নিজে এগুলো তৈরি করেন, আপনি নিজস্ব ফ্যাক্টরি আছে আপনি যেটা বললেন, তো ফ্যাক্টরিওয়ালার কাছ থেকে যদি 85,000 টাকা নিতে হয় তাহলে খুচরা দোকানদারের কাছ থেকে কিভাবে নেবে ভাই? না সেটা ঠিক আছে, আপনি অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে, যেহেতু সামনে এখন একটা মানে বিয়ের মৌসুম আছে। আপনি যেই প্যাকেজটা দেখাচ্ছেন একটা নব দম্পতির জন্য পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সেট যদি কারো ঘরে থাকে ব্যাস তার ফ্যামিলি সে লাইফ স্টার্ট করতে পারবে নতুন ভাবে। ওকে, তো একটু তাদের দিকে তাকিয়ে একটু কমায় দেন আসলে। আচ্ছা ঠিক আছে, তাদের জন্য আমি একটা জিনিস ফ্রি দিয়ে দিই, সেটা হচ্ছে একটা রিবন্ডেড ম্যাট্রিক্স, যেটা খুবই ভালো মানের ম্যাট্রিক্স, আমি দেখাই দিই। কি ফ্রি দিচ্ছেন? রিবন্ডেড ম্যাট্রিক্স, যেটা রিবন প্লাস ফেল্টের, এই যে দেখেন যেভাবে খুশি ওই যেটা বিছানো আছে, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা ফ্রি দিয়ে দিব। এই ম্যাট্রিক্সটা খুচরা বাজারে দাম কত আছে? এটা আমাদের খুচরা প্রাইস হচ্ছে 6000 টাকা এই ম্যাট্রিক্সের প্রাইস। হ্যাঁ, এটা যেভাবে খুশি এভাবে বাঁকা করতে পারবেন, ভাঙবে না। ও মানে এই ম্যাট্রিক্সটা ফ্রি দিয়ে দিচ্ছেন? এটা ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ম্যাট্রিক্স ফ্রি দিচ্ছেন, তাহলে বিছানা চাদর কে দিবে আবার? আচ্ছা ঠিক আছে, মামুন ভাই বলছেন দিয়ে দিলাম। এই ইন্ডিয়ান কভার চাদরটা দিয়ে দিলাম, সাথে দুইটা বালিশও দিয়ে দিলাম। জান আমার পক্ষ থেকে দুইটা বালিশও ফ্রি দিয়ে দিলাম। তাহলে কত হলো? মানে 85,000 প্রাইজই রাখতেছে, এর মধ্যে ওই 6,000 টাকার ম্যাট্রিক্স ফ্রি, প্লাস 3,000 টাকার বেডশিট কভার, প্লাস বালিশ সহকারে সেটাও ফ্রি দিয়ে দিলাম, অর্থাৎ 9,000 টাকা আর ডিসকাউন্ট দিয়ে দিলাম। 9,000 টাকা ডিসকাউন্ট, তাহলে কত হয় ওখান দিয়ে আপনার 74,000 টাকা, 76 হয় না? আচ্ছা আরো কিছু করতে হবে ভাই? ভাই আর কিছু করা সম্ভব না, আর কিছু করে দিতে হবে। এই বেডরুম সেটটা সত্যি পার্সোনালি অনেক ভালো লেগে গেছে। আপনি দেখেন কি করবেন, একদম ভেবে চিন্তে দিল নরম করে বলেন যে আসলে কিছু করা যায় কিনা। আসলে জানেন আমাদের প্রফিট কিন্তু খুবই সীমিত, আর তারপরে যেহেতু ভাই বলছেন নবদম্পতি বা নতুন যারা ঘর সাজাচ্ছে, এখন বিয়ের মৌসুম, সবাই নিবে, আমরাও চাই যে সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেক, আমাদের একটা পরিচিতি আরো বাড়ুক। তো সেই সুবাদে আমি আরেকটা কাজ করে দিই, একটু দিল নরম করে বলবেন। হ্যাঁ, জানার রিকোয়েস্ট না করা লাগে ভাই। আচ্ছা ঠিক আছে, দিলটা নরম করে বললাম যে কাস্টমাররা যদি প্রোডাক্টটা নেয় তাদের যে ডেলিভারি কস্টটা আসবে সেটার 50% আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। না 50% না ভাই, এটা কেমন কথা? আর ফুল দিয়ে দেন ভাই, ফুল। ভাই আসলে হচ্ছে না, প্রফিট খুব সীমিত আমাদের, বুঝছেন? আমি বুঝতে পারছি এটাতে লাভ আপনার কম হচ্ছে, এটা 100% লাভ তো থাকবেই না, একটু ফুল করে দেন ভাই, একদম টেনশন ফ্রি তে আমার ভিউয়ার্সরা যেন নিতে পারে। আচ্ছা ঠিক আছে, জান ভাই যেহেতু এত পার্সোনালি ভাবে আমাকে রিকোয়েস্ট করেছে দর্শকদের জন্য, তো আমিও দেখা যাচ্ছে সব প্রোডাক্ট আমাদের প্রফিটের কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ, কারণ কাস্টমারের ভালোবাসাটা হচ্ছে সবার আগে। একটা বেডরুম সেটে ছেড়ে দিলে কিছু হয় না, বলেন সেটাই আপনি মুখ দিয়ে বলে দেন জাস্ট। জি জি জি, কোনো কথা নাই বার্তা নাই, ফুল বেডরুম সেটটা যদি নেন একেবারে ফিক্সড প্রাইস 85,000 টাকা। এই জিনিসগুলো ফ্রি দিচ্ছি, টোটাল আইটেম পাচ্ছেন 10টা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া, তবে এটা কিন্তু সীমিত সময়ের জন্য ভাই, সীমিত সময় না, না যতদিন থাকবে ভিডিওটা ততদিন দিতে হবে, আসলে ততদিন দেওয়া সম্ভব না। তবে ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, আমি ভিডিওটা পাবলিশ হওয়ার 1 মাস পর্যন্ত এই অফারটা দিব। এই অফার কারণ আমাদের আসলে যে প্রাইসটা দিয়েছি একদম হবে না, একদম এটা আসলে আনপসিবল একটা বিষয়। তারপর আপনি যেহেতু দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স, কি কি থাকছে, একটা খাট থাকতেছে, একটা আলমিরা থাকতেছে, একটা 3 পাল্লার সুকেস থাকতেছে, একটা ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল, একটা সাইড বক্স, 6টা আইটেম মিলে একটা প্যাকেজ যদি আপনি নেন, তো সেক্ষেত্রে আপনার ম্যাট্রেস কেনার প্রয়োজন এটা থাকছে। এটার সাথে একটা বিছানা চাদর থাকছে, 2টা বালিশ থাকছে, 2টা বালিশের কভার থাকছে, সাথে আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত দায়িত্ব থাকবে দেলোয়ার ভাই। তো টোটাল প্যাকেজটার প্রাইস মাত্র 85,000 টাকা। সুযোগটা যদি না নেন তাহলে আর কিছু করার নেই, আমাদের রিকোয়েস্ট করে কমানো হয়েছে। তো আজকে এই পর্যন্তই নাকি, এরপরে যে আজকের জন্য এই পর্যন্তই। অবশ্যই আপনি তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছেন, পুরো অ্যাডভান্স মানি পেমেন্ট করতে হবে কিনা? এটা হচ্ছে কি আসলে একটা প্রোডাক্ট আমাদের যেহেতু সবসময় কাজের একটা চাপ থাকে, কাস্টমারদের একটা কনফার্মেশনের জন্য আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটি আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, ভিডিও থেকে প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, সামান্য কিছু অ্যাডভান্স করে দিবেন, বাংলাদেশের যেই কোনো জায়গায় আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে দেলোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার যারা নিতে যাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিয়ে নেবেন। না আসতে পারলে কোনো সমস্যা নাই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উনি বলে দিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি অর্ডার করবেন, আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর আগ পর্যন্ত দায়িত্ব থাকবে কাশপুর ফার্নিচারের। তো আজকের মতো মামুন জয় বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।